আজকে আমরা রান্না করব গরু মাংস। আজকে আমার এই গরু মাংস রান্নার স্পেশালিটি হলো এটি আমি করব সম্পূর্ণ তেল ছাড়া। গরু মাংস এমনিতেই তেল চর্বির পরিমাণ অনেক বেশি থাকে, আমরা সবসময় তেল দিয়ে গরু মাংস রান্নাটা প্রেফার করি, কিন্তু আজকের এই রান্নাটা করব আমি সম্পূর্ণ তেল ছাড়া। এটি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এবং অত্যন্ত স্বাস্থ্যকর উপায়ে আমি আজকে এই গরু মাংসটি রান্না করব। আর আমি রান্না করব এই কাস্টিং লোহায়, এটাতে তেল ছাড়া রান্না করলে অনেক ইজি হয়। আপনারা যে কোনো ননস্টিক ভারী প্যানে এই রান্নাটি করতে পারেন। আর আজকে আমি এটিতে রান্না করে দেখাবো, এটি যে কোনো ক্রোকারিজের দোকানে আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। আমাদের আগেকার দিনের মা খালারা এই ধরনের প্যানে গরু মাংস রান্না করত, কিন্তু এখন এগুলো খুব সহজে পাওয়া যায় না, কিন্তু আপনারা চেষ্টা করলে খুঁজে দেখতে পারেন। আর যদি না পান তাহলে আপনারা যে কোনো ননস্টিক ভারী প্যানে এই রান্নাটি করতে পারেন। আজকে আমার এই রান্নাটি করার মেইন উদ্দেশ্য হলো আমরা গরু মাংসটি করবো সম্পূর্ণ তেল ছাড়া অত্যন্ত স্বাস্থ্যকর উপায়ে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন দর্শক চলে যাই, রান্নাটি করতে কী কী উপকরণ লাগবে আপনাদের দেখিয়ে দিই। প্রথমে তো লাগছে গরু মাংস, আমি এখানে 5 কেজি গরু মাংস নিয়েছি। আর আস্ত পেঁয়াজ দেবো, আলটিমেটলি পেঁয়াজ গলেই যাবে এই জন্য এখানে আমি কাটিনি। আর নিয়েছি টমেটো, এখানে আছে রসুন, কাঁচামরিচ, আর আমি দেবো টক দই। আর এখানে আছে আদা রসুন, এখানে 5 টেবিল চামচ করে আছে আদা রসুন। আর আমি 1 কাপের মতো টক দই দেবো, আর এখানে 2 টেবিল চামচের মতো আমি লবণ দেবো। আর গুঁড়া মশলার মধ্যে আছে এখানে হলুদ, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর মরিচের গুঁড়ো। আর এখানে সামান্য একটু বিরিয়ানি মশলা আমি নিয়েছি, এটা এই রান্নার টেস্টই বাড়াবে। এটি অপশনাল, আপনারা ইচ্ছা করলে এটি দিতেও পারেন নাও দিতে পারেন। মোটামুটি এই উপকরণগুলোতেই তৈরি হয়ে যাবে আজকে গরু মাংস। চলুন দর্শক চলে যাই রান্নায়। তো ভিউয়ার্স, আমি মাংস পাতিলে ঢেলে দিয়েছি, এখন আমি দিয়ে দেব পেঁয়াজ। এই মাংস রান্নাটা খুবই ইজি, আপনার ইচ্ছা করলে কাঁটা মশলায় পুরো রান্নাটি করতে পারেন। দর্শক, আমি পাতিলে মাংস দিয়ে দিয়েছি, পেঁয়াজও দিয়ে দিয়েছি, এখন আমি দেবো আদা রসুন। আপনারা ইচ্ছা করলে এই পুরো রান্নাটি কাঁটা মশলায় করতে পারেন। এই রেসিপিটি খুবই সহজ, সব একবারে দিয়ে বসিয়ে দিলেই জাস্ট মাংসটি সিদ্ধ হলেই তরকারিটি রেডি হয়ে যাবে। আমি সমস্ত মশলা ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টক দই। মাংস রান্নাতে তেল দিয়ে রান্না করাতেই আমরা বেশি অভ্যস্ত, কিন্তু এই রান্নাটি আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটি যেমন স্বাস্থ্যকর আর রান্নাটি করাও খুবই ইজি এবং রান্না করতেও খুবই কম সময় লাগে। সমস্ত মশলা দিয়ে বসিয়ে দিলেই রান্নাটি রেডি। আমি যে যেই মশলাগুলো দিয়েছি দর্শক আপনারা চেষ্টা করবেন এই মশলাগুলো দেওয়ার জন্য। আর যে বিরিয়ানি মশলাটা দিয়েছি ওটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আর বাকি যে মাংসের মশলা সেগুলো সবই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো, এটিও টেস্ট বাড়াবে। আর রসুন আর কাঁচামরিচটি দেবো আমি সবার শেষে, এটি রান্নায় একটি বাড়তি ফ্লেভার যোগ করবে। এখন আমি মশলাগুলো মিশিয়ে দিচ্ছি মাংসের সাথে। অতিরিক্ত পরিমাণ মাংস খেলে যেমন আমাদের কোলেস্ট্রল বেড়ে যায়, রক্ত সোডিয়ামের পরিমাণ বেড়ে যায়, আর আমরা রিচ ফুডগুলো বেশিরভাগ ক্ষেত্রে ঘি তেল এগুলো দিয়েই যখন করি তখন আমাদের মাংস খেলে শরীরে ক্ষতির পরিমাণটাই বেশি হয়। দর্শক, আপনারা যদি এভাবে মাংস রান্নাটা ট্রাই করেন আর এভাবেই মাংস রান্নাতে অভ্যস্ত হয়ে যান তাহলে যেমন স্বাস্থ্য ভালো থাকবে, আর এভাবে খেতে অভ্যস্ত হয়ে গেলে আমাদের স্বাস্থ্য ঝুঁকিও কম থাকবে, হৃদরোগের ঝুঁকি কম থাকবে আর কোলেস্ট্রলও কম থাকবে। মাংস খেলেও তখন আমাদের শরীরের ক্ষতির পরিমাণটা কম থাকবে। তো ভিউয়ার্স, আমি মোটামুটি মশলাগুলো সব মেখে নিয়েছি, এখন আমি ঢেকে দেব। তো ভিউয়ার্স, আমি এখন ঢেকে দিচ্ছি। এই রান্নাটি আপনারা যে কোনো ননস্টিক ভারী প্যানে করতে পারেন, রান্নার টেস্টের কোনো ভ্যারি হবে না। চুলা জ্বলছে, ফুল আছে। আমি আজকে আমার বাসার ছাদে এই রান্নাটি করছি। লাকড়ি চুলা রান্না সবসময় একটু বেশি টেস্ট হয়, আমরা ট্রেডিশনালভাবে সবসময় লাকড়িতেই রান্না করতে
প্রেফার করি, তার কারণ লাঠি চুলায় রান্নার টেম্পারেচার বেশি থাকার কারণে রান্নার টেস্টটা অনেক ভালো হয়। আপনারা বাঁশের চুলায় রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, ফিরে আসছি কিছুক্ষণ পর। ভিউয়ার্স, আমি এখন লেবুটা কেটে নিচ্ছি, আমার রান্না শেষ পর্যায়ে। এখন আমি লেবুর রস আর রসুন আর কাঁচামরিচ দিব, দেখে নিচ্ছি কি অবস্থা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন রান্না অলমোস্ট ডান, মাংস একদম কষানো চলে এসেছে আর পেঁয়াজগুলো গলে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ আর রসুন। এই কাঁচামরিচে ঝাল ছড়াবে না, কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার ছড়াবে, আর রসুন থেকেও খুব সুন্দর ফ্লেভার আসবে। সম্পূর্ণ তেল ছাড়া আজকের এই রান্নাটি আমি করেছি। ভিউয়ার্স, আই হোপস আপনাদের রান্নাটি অনেক ভালো লেগেছে। যারা স্বাস্থ্য সচেতন তারা অবশ্যই এই রান্নাটি করবেন, এভাবেই রান্না করার প্র্যাকটিস করবেন। তেল ছাড়া রান্না আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার, যারা আমরা হার্টের পেশেন্ট, কোলেস্ট্রল আছে, তাদের জন্য এই রান্নাটি খুবই স্বাস্থ্যকর। এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। ভিউয়ার্স, এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দেওয়াতে রান্নার টেস্ট আরও বেড়ে যাবে। এখানে মোটামুটি 2 টেবিল চামচের মতো লেবুর রস আমি দিলাম। এখন একটু নেড়ে দিচ্ছি, খুবই সুন্দর ফ্লেভার আসছে। আপনারা রান্না করলে বুঝতে পারবেন রান্নাটা কত টেস্টি। আর ভিউয়ার্স, দেখুন বোঝাই যাচ্ছে না যে আমি রান্নাটি তেল ছাড়া করেছি। মাংসের মধ্যে যতটুকু পরিমাণ তেল চর্বি ছিল তাতেই মোটামুটি রান্নাটি কভার হয়ে গেছে, আমি বাড়তি কোনো তেল দিইনি। আর আমি রান্নার শুরুতেই বলেছি সম্পূর্ণ রান্নাটি আমি করেছি তেল ছাড়া। এটি একটি তেল ছাড়া বিফ রান্নার রেসিপি। দর্শক বন্ধুরা, আপনাদের আরেকটি টিপস দিয়ে দিই, এটি হলো রান্নার বেস একটি রেসিপি, গরুর মাংস। এখন যদি আপনারা এই রেসিপিটি থেকে রেজালা করতে চান, আপনারা রেজালার মাংস মিক্স করতে পারেন। কালাভুনা করতে চাইলে শেষে আলাদাভাবে বাগার দিয়ে মাংসটিকে আরও পোড়া পোড়া করে কালাভুনা করতে চান, তাহলে সয়া সস মিক্স করলেও রান্নাটি কালাভুনা তৈরি হয়ে যাবে। রেজালা করতে চাইলে রেজালা তৈরি হয়ে যাবে। তবে আপনারা শেষে তাহলে রসুন অ্যাড করবেন। আর বিরিয়ানি মশলা যেটা আমি দিয়েছি এটা হচ্ছে বাড়তি টেস্টের জন্য, এটা আপনারা অপশনাল, নাও দিতে পারেন। তো এখন আমি দর্শক আর 5 মিনিটের মতো ওয়েট করব রসুন আর কাঁচামরিচের ফ্লেভার ছড়ানোর। তো এখন আমি লাস্ট ভেঙে দিচ্ছি 5 মিনিট। রান্না শেষ, এখন আমি বাটিটি তুলে আপনাদের দেখাচ্ছি, আমি পরিবেশনের জন্য এই বাটিটি তুলছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে।
রসুন আর কাঁচামরিচ দেওয়ার পরে 5 মিনিটের বেশি আর চুলা রাখবেন না। আমি কিছু রসুন আর কাঁচামরিচ ফেলে রেখেছি বাটিতে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ তেল ছাড়া গরুর মাংসের কষা। আপনারা বাসায় এটি ট্রাই করবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি। আপনারা এভাবে তৈরি করার চেষ্টা করবেন, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি একটি লাইক করবেন। আল্লাহ হাফেজ।